এইটা যেটা একটু আগে বলছিল অজিতদা, কে কি বলছে বিতর্ক তর্ক বিতর্ক হতেই থাকবে, এটা আমার মনে হয় এটা মানুষের কাজ, কে যে কোনো জিনিস নিয়ে বিতর্ক হতেই পারে। কিন্তু একটাই কথা বলবো, আমি কেন করলাম আজকে, এই তো আসছি মানুষের সঙ্গে আরো যেন মিশতে চাই, আপনাদের আরো কাছে যেতে চাই, আপনাদের আরো যে যে কাজকর্ম যেগুলো হয়তো আমার কাছে পৌঁছতে পারতো না সেগুলো যেন আরো জানতে চাই। আর একটা কথা খুব দরকার আমার মনে হয় কি, আমি একটা পার্টি থেকে একটা দল থেকে রিপ্রেজেন্ট করছি বলে এটা নয় কি আমার আমার এই অফিসটা শুধু টিএমসির জন্য, না আমার এই অফিসটা প্রত্যেকটা মানুষের জন্য যারা বিপদে আছে, যারা যাদের দরকার সাংসদকে। কারণ আমার মনে হয় যে যেটা আজকে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের মধ্যে ভালোবাসা নেই, শান্তি নেই। তো আমি এইটুকু অনুরোধ করবো, ঘাটাল সব থেকে শান্তিপূর্ণ জায়গা আমাদের রাজ্যের মধ্যে। এই গর্বটা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, ঘাটালের মানুষ, ঘাটাল আমি বলছি কে, ঘাটাল সাংসদ এলাকা নিয়ে বলছি। তো এখানে মানুষ সত্যি খুব ভালো, আমি শুধু এই ভালোবাসাটাকে এই শান্তিটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেন আগামী দিনেও আমাদের মধ্যে এই ভালোবাসাটা যেন থাকে, আমাদের জন্য আমাদের মধ্যে এই শান্তিটা যেন থাকে, এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এই অফিস কেউ না কেউ থাকবে নিশ্চয়ই, আমি নিজেই আপনাদের চিঠিগুলো পড়ব, যে কোনো আপদ বিপদ থাকে আপনাদের, যদি কোনো জিনিস থাকে তো প্লিজ আপনারা আমাদের লিখে পাঠাবেন, আমরা চেষ্টা করব। সংকল্পটা এখানেই থাকেন, সংকল্পটা ডেফিনেটলি আছে, বা দলে অনেক বড় নেতা নেত্রীরা আছে, তারাও দেখবেন। এইটুকু বলতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। এবার অনেকেই বলতে পারে যে নির্বাচনের জন্য হয়তো এটা, আমি এই ছ বছরে একটা জিনিস বুঝে গেছি যে প্রত্যেক বছরই নির্বাচন হচ্ছে, কখনো সাংসদ, কখনো এমএলএ, কখনো কর্পোরেশন, কখনো পঞ্চায়েত, তো নির্বাচন আসবে যাবে, নেতা তৈরি হবে, নেতা চলে যাবে, আবার নেতা তৈরি হবে। যেটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে এই মানুষ, আপনাদের মতো মানুষের আশীর্বাদ, আপনাদের মতো মানুষের ভরসা, আপনাদের মতন মানুষের আশ্বাস বিশ্বাস, এইটা সবচেয়ে বেশি দরকার, এইটাই মূল কারণ এই অফিসটা তৈরি করার জন্য। ঠাকুরের কাছে কামনা করবো যে মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন শান্তিতে থাকে, আর আমরা যেন একসাথে মিলে কাজ করতে পারি, ঘাটালে উন্নয়নে যেন আমরা সবাই সাক্ষী হতে পারি। ভালো থাকবেন, দিদির স্বপ্ন যে পশ্চিমবঙ্গকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া, আমরা সেই স্বপ্নটাই পূরণ করার চেষ্টা করছি। আবার বলছি, আপনাদের যে কোনো আপদ বিপদ যদি থাকে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেটা যেন না হয়, আমার অফিসটা যেন সবসময় খালি থাকে, কারণ মানুষ ভালো থাকলে আমার অফিসটা ভালো খালি থাকবে, মানুষের যদি আপদ বিপদ হয় তবেই যে আমার অফিসটা ভরবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে আপনাদের আপদ বিপদ যেন কম হয়, আমার কাছে অতটা আসতে যাতে না হয়, তার আগেই আপনাদের সমাধানটা যেন হয়ে যায়। যদি আমার কাছে আসে কোনো চিঠি, কোনো কমপ্লেন, আমি মন দিয়ে চেষ্টা করব, প্রাণ দিয়ে চেষ্টা করব আপনাদের সমস্ত আপত্তি নিজের করে নেওয়া আর সেটাকে সলভ করে দেওয়া। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। একটু করতালি ধ্বনি সবাই মিলে, আপনারা সাংসদের সঙ্গে আছি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই শুভ সন্ধিক্ষণ আমরা আমাদের স্মৃতির মণিকোটায় আমরা তুলে রাখবো। ঐতিহাসিক সেই মুহূর্ত মাননীয় সাংসদ মহোদয় প্রদীপ প্রজ্বলন করছেন, এবং অব্যাগত অতিথি আমাদের অজিত মাইকি মহোদয়, আমাদের জেলা সভাপতি, জেলা পরিষদের সহসভাধিপতি, আমাদের বিধায়ক শঙ্কর দুবে মহোদয়, উন্নয়নের পাণ্ডারি, কাজের মানুষ, কাছের মানুষ, মমতা ভূঁইয়া, জালিনা ইয়াসমিন, শ্যামপদ পাত্র সহ আরও অনেক গুণীজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত আছেন। সবাই আমরা প্রদীপ প্রজ্বলন করছি এবং এই শুভ সন্ধিক্ষণ আমরা আমাদের মনের মণিকোঠায় অনেক অনেক দিন আমাদের মনের মণিকোঠায় ধরে রাখার চেষ্টা করব। সমস্ত নেতৃত্বরা আমরা বিএসএনএলের উদ্বোধন পর্যায়ে চলে যাব। বিএসএনএলের জিএম স্যারকে আমি ওই জায়গায় যাওয়ার জন্য আমরা বলছি, ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের সাংসদ উনি কথা বলবেন, আমাদের ঘাটাল ব্লকের অধীনস্থ দেয়াজ টু সেই গ্রাম পঞ্চায়েতের আমাদের এখানে বিএসএনএল জেনারেল ম্যানেজার আছেন, তো আপনাদের মাধ্যমে এটা বলেই দিই অনেকে, স্যার আমাদের এখানে 4G প্রত্যেকটা গ্রামে যেন চলে আসে তাড়াতাড়ি। ওকে, স্পেকট্রাম নিয়ে লিখে হম আপু রিকোয়েস্ট করা যায় কি স্পেকট্রাম জলদি লাগ যায়, যে আমার ইহা পে জিতনে ভি লোক হ্যায়, মানে আমাদের শুধু শহরে নয় মানে একটু গ্রাম অঞ্চলে যেন 3G 4G সার্ভিসটা যেন হয়, এটা আপনাদের কাছে জোরদার জানাতে।
আমাদের এমপি সাহেব রিকোয়েস্ট করলেন যে স্যারকে যাতে করে আমরা 3G থেকে 4G আমরা পৌঁছে যেতে পারি, আমাদের নেট পরিষেবা আরো যাতে উন্নত হয়। আমরা অনুরোধ করছি মানে ভিডিও কনফারেন্সে কথোপকথনের মধ্য দিয়ে আমরা ওই ফোনে আমরা জানবো। আমাদের রামপদ মান্না মহোদয় রিমোট নামখান থেকে স্যার কথা বলবেন, আমাদের সাংসদ মহোদয় ভিডিও কনফারেন্সে কথা বলবেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের দেয়ালচট্টু অঞ্চলের প্রধান রেখা, হ্যাঁ রিমোটের মতো আছে দিয়ে চলছি বলছি। প্রধান আছেন আমাদের এবং প্রধান সাহেব আছেন, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের নিচে, স্ক্রিনের উপরে বাম দিকে আমাদের কুটিকোড়াপুর SBI ব্রাঞ্চের ম্যানেজার আছেন এবং আমাদের চন্দনদা আছেন আমরা চিনতে পাচ্ছি, প্রশান্ত বাইরি উপপ্রধান সাহেব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, করুণা আছেন, GM সাহেব আরও কিছু কথাবার্তা বলছেন। भारत सरकार की तरफ से जो सुविधा वहाँ पर ग्राम पंचायत में दी गई है, मैं आपको इस तरह से समझा सकता हूँ कि यदि सन 1998 में उसको डाउनलोड करने की कोशिश करते हैं